প্রিয় দাদু ভাইরা, আশা করি ভালোই আছো। কিন্তু ভালো নাই, তোমরা ম্যাক্সিমাম আমাকে লিখেছো যে দাদু গ্যাস কমছে না পেটে, অ্যাসিডিটি বেড়ে যাচ্ছে। তো অ্যাসিডিটি গ্যাস কেন হচ্ছে সেটা তোমাদের দোষ নেই, তার কারণ তোমরা যে খাদ্যগুলো খাও স্টাইলে, আধুনিক স্টাইলে খাদ্য, তোমরা জানো না সেই খাদ্যের ভিতরে কি দিয়ে তৈরি হয়েছে। সেই খাদ্য খাওয়ার ফলেই কিন্তু গ্যাস হচ্ছে। ইদানিং ইমিডিয়েট আমি গতকালকে একটা ছেলে, বেশি না, ছেলেটা বোধ হয় SSC পরীক্ষা দিয়েছে, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, জন্ডিসে ভুগছে, এমন অবস্থা হয়েছে সারা শরীর হলুদ হয়ে গেছে। অযাচিতভাবে রোড রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি দুপুরবেলা, বাসায় একজন ভদ্রমহিলা ডাকছে, মানে তারই সন্তান, অসহায় মা। ছেলেটা বাইরে রাস্তাঘাটে যে ওই তেলে ভাজা, অর্থাৎ সামোসা, সিঙ্গারা, তারপর ধরো এই ফুলুরি, তারপরে পেঁয়াজি, এগুলো খায়, বাড়িতে ভাত খেতে চায় না। এই ছেলেটার ভয়ঙ্কর রূপে জন্ডিস হয়েছে। অর্থাৎ এই যে তেল, কি তেলে ভাজা হচ্ছে, কি বাসি তেল, কি কি আজকাল মোবিল দিয়েও নাকি ভাজে, অর্থাৎ মচমচে খাওয়ার জন্যে। তো মানুষ এই অখাদ্য খেতে খেতে কিন্তু পেটের ভিতর লিভারটা নষ্ট হওয়ার ফলে ছেলেটার কিন্তু ওই জন্ডিস হয়েছে। তো দাদু ভাইরা, তোমরা কি ভিডিও চাও? ম্যাক্সিমামই দেখা যায় যে তোমাদের বদ অভ্যেসের কারণের জন্যে লিঙ্গ জাতীয় ফিট হয়ে যাচ্ছে। দাদু, লিঙ্গ আমাদের বড় হচ্ছে না, দুর্বল হয়ে গেছে, হস্তমৈথুন করেছি 10 বছর বয়স থেকে। এইগুলো কি ঠিক নাকি দাদু ভাই? তোমাদের জন্যে যদি এইসব ভিডিও বা এই জাতীয় বাস্তব চিত্র তোমরা দেখতে চাও, আমাদের আরেকটি চ্যানেল আছে, নাম হচ্ছে কায়া জাল। তোমরা আই বটমে ক্লিক করে নেবে, ওখানে ফলো করে দেখো যে দাদুর অনেক কিছু দেওয়া থাকে তোমাদের সহযোগিতা করার জন্য, যাতে সচেতন যাতে হও। তো যাই হোক, তোমাদের যে যোগ ব্যায়ামটা দেব, যোগ, যোগ কথার অর্থ কি? অর্থাৎ যুক্ত হওয়া, কৈশের সাথে, তোমার শ্বাস প্রশ্বাসের সাথে, এই যে মুক্ত বাতাস, মুক্ত বাতাসের সাথে অক্সিজেন পাওয়া যায়, অক্সিজেন দিয়ে শরীরের ভিতরে যে বদ সিজনটা আছে, অর্থাৎ ঋতুর পরিবর্তন আনতে হবে শরীরের ভিতরে। তাহলে সেই যোগ ব্যায়ামটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, এবং সেটা শ্বাস প্রশ্বাসের দ্বারা। আমি শুয়ে পড়ছি বেলায় করতে পারো, কিন্তু বেডে, অর্থাৎ ঘুম ভেঙে গেলেই করতে পারো। আর প্রথমে এই সব অবস্থায় তো রয়েছই, প্রথমে ডান হাঁটুটা এরকম ধরে নিতে হবে, তুমি এইরকম চেপে ধরো, ঠিক আছে? অর্থাৎ পেটের সাথে চাপ থাকছে। এইবার শ্বাসটা, বুক ভরে শ্বাস নাও, বুক ভরে শ্বাস টেনে নাও। এবার ছাড়তে ছাড়তে হাঁটুর সাথে লাগবে। এই যে প্রেশারটা, এই প্রেশার অর্থাৎ চাপ, ওতে হবে কি, বুকের ভিতর সে শ্বাসটা আছে, এই যে পেটের এখানে ডায়াফ্রাম আছে, এই ডায়াফ্রামের ভিতর চাপ পড়ছে, খেলছে, বায়ুটা নির্গত হচ্ছে কোথা দিয়ে, মলদ্বার দিয়ে। এই মলদ্বারে ঊর্ধ্বমুখী, যাদের গ্যাস হয় ঊর্ধ্বমুখী চাপের ফলে, তারা মলদ্বার দিয়ে বায়ুটা বের হয় না, অর্থাৎ পায়খানা ঠিক হয় না, যখনই হয় না কোষ্ঠকাঠিন্যের জন্যে নানা রকম রোগ হচ্ছে কিন্তু। তাহলে এই যে আমরা ধরছি শ্বাস, বায়ু নিঃশ্বাস টেনে নেব, পবন মুক্তাসন হবে এটা, পাঁচ সেকেন্ড প্রত্যেকটি বার, 5 সেকেন্ড নেওয়া, 5 সেকেন্ড সারা, এটা খেয়াল রাখো। এ ধরেছি, নিঃশ্বাস বুক ভয় নাও, অর্থাৎ শ্বাস টেনে নিয়ে 5 সেকেন্ড মনে মনে 5 গুনবে, আটকে রাখবে। এই যে শুয়েছি, এবার শ্বাস টেনে নিচ্ছি বুক ভরে, এই প্রত্যেকবার রোলিং হবে, অর্থাৎ শ্বাস নেওয়া, যতক্ষণ শ্বাস বুক ভরে নিয়ে নিলাম তখন 5 সেকেন্ড থাকবে, আবার শ্বাস ত্যাগ করে হাঁটুর সাথে বুক লাগাও, নাক লাগাও, যেটাই লাগাবে 5 সেকেন্ড এখানে অপেক্ষা করবে, লেগে থাকতে হবে, এটা হলো নিয়ম।
খুব ধ্যানসে করতে হবে। তাতে হবে কি, এই যে ডায়াফ্রামটা আছে, ডায়াফ্রামের উপর চাপ পড়বে, চাপ পড়ার ফলে মলদ্বার দিয়ে বায়ুটা নির্গত হবে। মলদ্বার দিয়ে যখনই বায়ু নির্গত হবে তখনই হচ্ছে মল আস্তে আস্তে আগাতে থাকবে, অর্থাৎ পেটটা পরিষ্কার হবে, তখন অ্যাসিডিটি থাকবে না। যে খাদ্য খেয়ে অ্যাসিডিটি হচ্ছে তোমাদের, সেই খাদ্য অবশ্যই বন্ধ করে রাখতে হবে। বন্ধুরা বাম পা নিঃশ্বাস দিচ্ছি মুখ ভরে, এই যে দুই পা করার পরে এইবার হচ্ছে জোড়া পা একসাথে এইভাবে চেপে ধরবে, চেপে ধরে বুক ভরে নিঃশ্বাস টেনে নাও, 5 সেকেন্ড আটকাও, ছেড়ে দাও, নিঃশ্বাস নিয়ে নাও। এইভাবে প্রত্যেকটি বার 5 মিনিট করে সকালবেলা করো।